এরপরে প্রশ্ন হলো আমি যৌতুকের টাকা দিয়ে যৌতুকের টাকা নিয়ে খেয়ে ফেলেছি এটার সংশোধন করার কি ব্যাখ্যা দিবেন এই ভাই যৌতুকের টাকা নিয়ে আবার খেয়ে ফেলছেন এখন উনি সংশোধন করতে চান আমরা আমাদের ভাইকে নসিহত করব আপনি যৌতুকের যে টাকা নিছেন শ্বশুর ভাইয়ের কাছ থেকে সে টাকা নিয়ে যে খেয়ে ফেলছেন এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিস্তিতে হইলেও সেই টাকা শ্বশুর মশাইকে পরিশোধ করে দিবেন ওইটা আপনাকে পরিশোধ করে দিতে হবে কারণ আপনি জুলুম করেছেন অন্যায়ভাবে নিয়েছেন বিদায়টা আপনি ফেরত দিবেন আর যদি ফেরত দিতে গেলে আপনার শ্বশুর মশাই দিল থেকে সত্যি খুশি মনে বলে ঠিক আছে তুমি মিসকিন মানুষ খেয়ে ফেলছো মাফ আল্লাহর হস্তে তাহলে আপনি মিসকিন হিসাবে মাফ পাইতে পারেন যদি সত্যি তিনি মাফ করে দেন কিন্তু আপনি যে চাঁদাবাজি করছেন তাদের কাছ থেকে যেন আল্লাহর কাছে তওবা করবেন মাফ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যে ভাই প্রশ্ন করেছেন আমার তো মনে হয় তিনি সিরিয়াসলি প্রশ্নটা করেছেন কারণ অনেকে আমরা এরকম আছি যে একসময় যৌতুক নিয়ে ফেলেছি তখন আমার এই হুঁশ দিশ ছিল না হালাল হারাম সম্পর্কে এতটা ধারণা ছিল না এখন আল্লাহর ভয় এসেছে ভেঙে ফেলেছেন এখন দেওয়ার সামর্থ্য নাই তাহলে সেক্ষেত্রে আপনি শ্বশুর মশাইকে বলবেন যে আব্বাজি এখন আসলে তো আমি যেটা নিয়েছিলাম এটা আমার জন্য তো জায়েজ নাই তখন বুঝি নাই ফেরত দিতে চাই সুযোগ থাকলে আপনি ফেরত দিয়ে দেন আর যদি বলাবলি করতে গেলে আরও সেটা আপনার কাছে বিব্রতকর মনে হয় তাহলে বলাবলির দরকার নাই আপনি যৌতুক স্বরূপ 2 লাখ টাকার জিনিসপত্র নিছেন তাহলে ওই 2 লাখ টাকা দিয়া কিছু কিনে অথবা 2 লাখ টাকা শ্বশুর মশাইকে এমনি বলেন এটা হাদিয়া আপনাকে দিয়ে দিলাম এরকম করে কৌশলে তাকে দিয়ে দেন আপনি দায়মুক্ত হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে এই যৌতুকের হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।